18 তারিখেই বাংলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। আজ থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি, তাহলে কি আবারও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে? এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, অর্থাৎ একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আবারও তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং 18 তারিখ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় শীত পড়তে চলেছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগরের দিকে যে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, এই বলয়ের দরুণেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি সরাসরি রেইনফল দেখি তাহলে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসামের গুয়াহাটি, তেজপুরের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল যদি দেখি, অর্থাৎ 17 তারিখের দিকে, তাহলে আপনারা দেখতে পারবেন 17 তারিখ থেকে ওড়িশার কিছু জায়গা এবং আসামের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখে যদি আমরা দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জায়গাগুলি রয়েছে, জেলাগুলি রয়েছে, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দীঘা, কোনটাই, হলদিয়া, বেলদা, খড়গপুর থেকে শুরু করে বালিচেক থেকে শুরু করে কোলাঘাট, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জায়গায় গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা 24 তারিখে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দিব্রুগড় এবং জোরহাটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু 18 তারিখের দিকে। তো 18 তারিখের দিকে কিন্তু আমরা একটা দুর্যোগপূর্ণ ওয়েদার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। তো তাপমাত্রার পারদ কিন্তু আবারও বৃদ্ধি হবে, সেটা কত ডিগ্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমরা যদি টেম্পারেচার করি তাহলে আপনাদেরকে দেখিয়ে দেব। টেম্পারেচার করলে আপনারা দেখতে পারবেন যে আগামীকাল, অর্থাৎ 17 জানুয়ারিতে তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি থাকবে আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং 18 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন 18 তারিখের দিকে কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, অর্থাৎ 18 তারিখের থেকে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রার পারদ কিন্তু তেমন একটা অর্থাৎ ঊর্ধ্বমুখী হবে না, উত্তরবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা যেমন রয়েছে তেমনটাই থাকবে এবং আসামের দিকেও কিন্তু তাপমাত্রার পারদের খুব একটা পরিবর্তন নেই। বাংলাদেশের দিকেও কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরার দিকেও কিন্তু তাই রয়েছে। দেখতে পাচ্ছেন 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে 18 তারিখ থেকে তাপমাত্রা। তবে ত্রিপুরার ক্ষেত্রে সেরকমভাবে জাঁকিয়ে শীত পড়া সতর্কবার্তা দেওয়া হয়নি। তো কুয়াশার ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোন কোন জায়গাগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি পড়বে, আমরা যদি ফগি করি তাহলে দেখতে পারবো, ফগি করলে পরিষ্কারভাবে যে আগামীকাল কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকবে। আগামীকাল দেখতে পারবেন পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এবং কলকাতা সংলগ্ন আমরা দেখতে পারবো জয়নগর, তারপর হচ্ছে বারুইপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, কোনটাই, দীঘা, হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দক্ষিণের জায়গাগুলিতে কুয়াশার দাপট দেখতে পারবো আগামীকাল। এবং সেই সঙ্গে যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে আমরা উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ির কিছু জায়গাতে
এবং সেই সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে, কোচবিহারের কিছু জায়গায় আমরা কিন্তু কুয়াশা দেখতে পারবো আগামীকাল। আসামের দিকে গুয়াহাটি, গোপালপাড়া, তেজপুর, ডিব্রুগড়ের কিছু জায়গায় আমরা কুয়াশা দেখতে পারবো। এদিকে শিলচরের দিকে আমরা কুয়াশা দেখতে পারবো, তবে আমরা ত্রিপুরার দিকে কোনো কুয়াশা সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারবো না। বাংলাদেশের খুলনা, বরিশাল, চিটংয়ের কিছু জায়গায় আমরা কুয়াশা কিন্তু আগামীকাল লক্ষ্য করতে পারবো। আমরা যদি একদম স্যাটেলাইট ম্যাপে চলে যাই, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সেরকমভাবে কোনো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, আসাম, ত্রিপুরাতে কোনো মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। সম্পূর্ণ মেঘমুক্ত থাকবে আকাশ এই মুহূর্তে, তবে 18 তারিখ থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন তৈরি হবে তখন কিন্তু মেঘ থাকবে অনেকটা জায়গা জুড়ে। তবে যদি আমরা একদম অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে, যার জেরে শ্রীলঙ্কার কিছু জায়গায় এবং তামিলনাড়ুর কিছু জায়গায়, তিরুনাভেলির কিছু জায়গায় কিন্তু মেঘ রয়েছে এবং এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা তাও আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কায় কিন্তু এই মুহূর্তে, যদি আমরা দেখাই একদম রাতের আপডেটে, শ্রীলঙ্কায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ। তবে কিন্তু পশ্চিম অর্থাৎ ভারতবর্ষের যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাইয়ের কিছু জায়গা রয়েছে, এই জায়গাতে আমরা বৃষ্টিপাত আপাতত লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল এবং 18 তারিখ থেকে কিন্তু রয়েছে এবং আরব সাগরের দিকে, ম্যাঙ্গালুরু অর্থাৎ মুম্বাইয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল এবং 18 তারিখের দিকে আমরা দেখতে পারছি। সেই সঙ্গে যদি ঘূর্ণিঝড়ের দিকে আপনাদেরকে জানাই যে আবারও কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই, তাহলে উত্তর বঙ্গোপসাগরের দিকে যে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং এই উচ্চচাপ বলয়ের দরুণেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন দেখতে পারবো আমরা। তাছাড়া কিন্তু আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আন্দামান সাগরের দিকে, দেখতে পাচ্ছেন এটা 18 তারিখের দিকেই কিন্তু তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি। তবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু আপাতত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই যে জায়গা রয়েছে অর্থাৎ এই জায়গাতে আমরা কিন্তু ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, আরব সাগরের কিছু জায়গায় আমরা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু আমরা আপাতত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের দিকে বা বাংলাদেশের দিকে আমরা আপাতত কোনো ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি না। তবে যদি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।